চট্টগ্রামে ভরা মৌসুমেও চড়া শীতকালীন সবজির বাজার পর্যাপ্ত সরবরাহের পরও কমছে না দাম। ভোজ্য তেল, ডিম আর মাছ মাংসের বাজার অস্থির। বাজারে গিয়ে হিসাব মেলাতে পারছেন না মধ্য ও নিম্নবিত্তরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাজার তদারকির অভাব এবং সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন তারা। শুরু থেকেই চট্টগ্রামের কাঁচা বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ, কিন্তু দাম কমার লক্ষণ নেই। ফলে নতুন আসা সবজি কিনতে গিয়ে এক প্রকার হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। অনেক দাম, এগুলো সব অনেক। মনে করেন এই শসা 100 টাকা কেজি, ফুলকপির কেজি 60 টাকা, টমেটো কেজি 60 টাকা, পাতাকপি 40 টাকা। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির কারণে যাই সবজি একটু মানে মারা হয়ে গেছে। সবজির পাশাপাশি ভোজ্য তেল, ডিম আর মাংসের বাজারও চড়া। গত সপ্তাহের তুলনায় কেজিতে 50 টাকা বেড়েছে খাসির মাংসের দাম। সে তুলনায় মুরগির মাংসের দাম কিছুটা স্থিতিশীল। দেশি এবং সামুদ্রিক মাছে বাজার এখন ভরপুর, তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের। মাছের দাম তো তুলনামূলক হারে বাড়তি, জিনিস ভালো মন্দ আছে, মাছ পড়তেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামে বাজার তদারকির দাবি ভোক্তাদের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর লালখান বাজারে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের অর্জন অসামান্য। সরকারের নানামুখী প্রকল্পের সুফল ভোগ করা অনেক নারীর ভাগ্য উন্নয়ন হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সরকার আরও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেন তারা। সভায় সংস্থার চেয়ারম্যান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।